শুধু আপনাদেরকে হাত বাঁধা থেকে শুরু করে এই যে এই চামড়ার মোজা না কাপড়ের মোজা শীতকাল পর্যন্ত ব্যস্ত করে না একটা মাসআলা বাদ দেওয়া হয় না যেটা নিয়ে মুসলিম উম্মাহকে বিভক্ত করা হয় একটা মাসআলা বাদ দেওয়া মুসাফা করতে যাবেন মুসাফা থেকে শুরু করে এই যে হাত থেকে শুরু করে পা পর্যন্ত এই যে কোন মোজা পরবেন চামড়ার মোজা না কাপড়ের মোজা এমন কোন মাসআলা বাদ দেওয়া হয় না যেটা নিয়ে এই ফিতনা সৃষ্টি করা হয় না উম্মাহটাকে বিভক্ত করা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মসজিদান মিন মালিহি ফি দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতে মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো রাত্রিবেলা এই দুইটি খাবার যদি খেতে পারেন বিছানায় শোয়া মাত্রই আপনি ঘুমিয়ে পড়বেন রাতে ঘুম হয় না এরকম অভিযোগ অহরহর শোনা যায় যে হুজুর রাত্রিবেলা ঘুম হয় না যারা বলেন যে রাত্রিবেলা ঘুম হয় না আগে দুইটা ট্যাবলেট খাতেন ঘুম হইতো এখন তিনটা খাওয়া লাগে ট্যাবলেটও খাওয়া লাগবে না এই দুইটি খাবার যদি নিয়মিত খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন বিছানায় শোয়া মাত্রই আপনি ঘুমিয়ে পড়বেন এই দুইটা খাবারই সকলের ঘরের মধ্যে আছে এর একটা হচ্ছে এলাচ অর্থাৎ এলাচ যেটা আমরা খাবারের মধ্যে মিশিয়ে তারপর খাই বিভিন্ন রান্নার মধ্যে আমরা রান্নার কাজে এই এলাচটা কাজে লাগে বড় এলাচ নেবেন বড় এলাচ না দেখলে ছোট এলাচ দুইটা নেবেন নিয়ে তারপরে এলাচের খোসাগুলো ছাড়িয়ে ফেলবেন ভিতরের বীজগুলো বের করে ভালো করে গুঁড়িয়ে নেবেন ভালো করে গুঁড়িয়ে তারপর গাভীর খাঁটি দুধের সাথে মিশ্রণ করে রাত্রিবেলা খাবারের 3 ঘন্টা পর আপনি খাবেন তাহলে দেখব যে বিছানায় শোয়া মাত্রই আমাদের ঘুম চলে আসবে খুব শিক্ষিত হয়েছে কিন্তু বাপ্পার খেদমত করে না বাপ্পাকে বৃদ্ধাশ্রমে থুয়েছে একটা বৃদ্ধাশ্রমে দেখান যেখানে ইমামের অথবা খতিবের অথবা বক্তার অথবা একজন আল্লাহওয়ালা নেককার মুত্তাকি পরেজগার সাধারণ কোনো মানুষ যিনি দিন ফলো করে তার বৃদ্ধাশ্রমে বাবা মা আছে একজনও পাবেন না কিন্তু অসংখ্য উচ্চ শিক্ষিত মানুষ পাবেন যারা ঢাকায় ভালো লাইফ লিড করছে গুলশান বনানীতে থাকতেছে কিন্তু বাপ মাকে আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে সমস্যাটা কোথায় তারাও তো শিক্ষিত শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই আমাদের যাদের অন্তরে অহংকার যাদের ইগোর সমস্যা তারা আগে আগে সালাম দেওয়া ট্রাই করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম দিতেন আম্মা জানা আয়েশা বলতেন যে আমি অনেক ট্রাই করতাম আগে দিব মাঝে মাঝে দরজার চিপায় লুকায় থাকতাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু অনেক দূরে থাকতেই বলে ফেলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো সাইয়্যিদুল মুরসালিন সব নবীদের যিনি নবী উনি যদি আগে সালাম দিতে পারে আমাদের সমস্যা কোথায় দিতে বাইহাকির একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল বাদিউ বিসালামি বারিউম মিনাল কিবর যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায় আর মনে রাখতে হবে অহংকারী ব্যক্তি কিন্তু জান্নাত প্রবেশ করবে না আল কিবরিয়া উরিদাই আল্লাহ বলেন অহংকার আমার চাদর যে আমার এই চাদর ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ওলা উবালি আই ডোন্ট কেয়ার অহংকার কার চাদর আল্লাহর চাদর সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে অহংকার যদি দূর করতে চাই আমরা আগে আগে সালাম দেব পারা যাবে না ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন পারা যাবে তাইলে অহংকার থাকবে না হৃদয়ে আমরা যেন আগে আগে সালাম দিই অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্যবাদ দিবে প্রথমে আদম আলাইহিসসালাম তারপরে নূহ আলাইহিসসালাম ইব্রাহিম মূসা ঈসা আলাইহিমুসসালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাট লিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া নাফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া নাফসি বলছেন না যিনি বলছেন ইয়া উম্মতি